নমস্কার ইউটিউবের শ্রোতা ও দর্শক বন্ধুরা, অদিতির নতুন ব্লগে আপনাদেরকে আমি মন ভরে স্বাগত জানাই। যারা যারা আমার ব্লগ দেখেন তাদের যদি আমার ব্লগ ভালো লাগে, দয়া করে আমার চ্যানেলটি আপনাদের বন্ধু বান্ধব চেনা পরিচিতির মধ্যে রেকমেন্ড করবেন। আর ভালো লাগলে, কি ভালো লেগেছে বা যদি কিছু দেখতে চান নতুনত্ব আমার জার্মানির জীবনযাত্রা, দয়া করে লিখবেন। কমেন্ট লিখলে, মানুষের সাথে যোগাযোগ থাকলে আমার বেশ ভালো লাগে। বাড়ি এসে শ্রীরামপুর থেকে ব্যারাকপুর নৌকো পেরোলেই যাওয়া যায়। ব্যারাকপুরের ওপারটা আমার চিরকাল ভালো লাগে। আর্মির ক্যান্টনমেন্ট থাকার দৌলতে সেই দিকটা সত্যি খুব সবুজ। বড় চওড়া রাস্তা, সবুজ গাছপালা, তার মাঝখানে কত পশু পাখি দেখা যায়। মন চেয়েছে নৌকো পেরিয়ে একটু ওপারে যাই। অপূর্ব সুন্দর এই স্বর্ণচাপা, কি সুন্দর গন্ধ! এবারে অনেক গাছ নিয়েছি, পরের বারে এসে এইটি একটি নিয়ে যাবই যাব। দুপা হেঁটে গিয়ে গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম আছে, ছোট্ট একটি মিউজিয়াম। তাতে অল্প কিছু মহাত্মা গান্ধী সংগ্রহশালা আছে। ভেতরে ঢুকে বাংলা এবং ভারতবর্ষের প্রচুর স্বাধীনতা সংগ্রামীর অনেক সুন্দর কথা, বই এবং তাদের উল্লেখযোগ্য কাজ রয়েছে। এক সাধারণ ঘরে ওকালতি পড়া একজন মানুষ 1894 সালে বর্ণভেদ প্রথার বিরুদ্ধে লড়াই করার জন্য আত্মত্যাগ ও অহিংসাকে অস্ত্র বানিয়েছিলেন। আজ সারা পৃথিবী তাকে মহাত্মা গান্ধী বলে চেনেন। মোহনদাস করমচাঁদ গান্ধী এক অনুপ্রেরণাদায়ী মহাপুরুষ, যাকে আমরা মহাত্মা গান্ধী বলে জেনে থাকি। সেই মানুষটির মহা আত্মা হয়ে ওঠার পেছনে তার সততা, প্রেম, ত্যাগ, সেবা ও অহিংসাই মূল মন্ত্র ছিল। ভারতবর্ষ তথা গোটা বিশ্ব তাকে যে সম্মানের দৃষ্টিতে দেখে এবং তার প্রতি এখনও যে সম্মান প্রদর্শন করে, তা পূর্বে কাউকে দেওয়া হয়েছে না, ভবিষ্যতে হয়তো আমি দেখে যেতে পারবো দেওয়া হবে বলে। এবং জানেন, তার প্রতি এই সম্মান শুধু ভারতবর্ষতেই নয়, ভারতবর্ষের বাইরে অনেক দেশে অনেক মানুষ তার দৃষ্টিভঙ্গি, আচার ও বিচার মেনে চলেন। আমি আজ অবধি যতগুলি দেশে গেছি এবং মানুষদের সাথে আলাপ হয়েছে, তারা আমার মুখে ভারতবর্ষের নাম শুনলেই বলেছেন, আহা, মহাত্মা গান্ধীর দেশ। এই ছোটোখাটো মিউজিয়াম ঘোরার জায়গা বাড়ির কাছে, যা আমাদের দেশের গোড়ার ইতিহাস বলে, তা সব স্কুলে যাওয়া পড়ুয়া বাচ্চাদের দেখা উচিত। সময় পেলে দেশকে ঘুরে দেখা উচিত, মানুষের কোথায় জ্বালা যন্ত্রণা এবং সেটিকে নির্মূল করা নিজের জীবিকা হিসেবে নিলেও খুব খারাপ হয় না। সাফল্য আসতে হয়তো দেরি হবে, কিন্তু মানুষ পেতে পারে তা। নমস্কার জানিয়ে আজকে আমি আমার এই ছোট্ট ব্লগটি শেষ করলাম।